হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছুটে চলো সুব্রত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ডেস্টিনেশন আলিপুর জেল মিউজিয়াম। ভারতবর্ষের ইতিহাসের পাতায় আলিপুর জেলের একটা বিশেষ মাহাত্ম্য আছে। পুরনো ইতিহাসের পাতাকে নতুন প্রজন্মের কাছে মেলে ধরাটাই আলিপুর জেল মিউজিয়ামের মূল লক্ষ্য। এত বড় জেল মিউজিয়াম ভারতবর্ষে খুব কম আছে। কলকাতার গৌরবময় পালকের সঙ্গে নতুন আরেকটি পালক যোগ হলো আলিপুর জেল মিউজিয়ামের নাম। আলিপুর জেল মিউজিয়ামটি আয়তনে এতটাই বৃহৎ যে একটি ভিডিওতে সেটি সম্পূর্ণ করা সম্ভবপর নয়। খুব তাড়াতাড়ি এই দ্বিতীয় পর্ব আসছে, আপনারা সবাই আসুন এই আলিপুর জেল মিউজিয়ামে, তাতেই হবে আমাদের এই ভিডিওটি সার্থক। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যাচ্ছি আলিপুর মিউজিয়াম, যেটা আমরা সবাই আলিপুর জেল নামে চিনি। সেই আলিপুর মিউজিয়ামে আজকে আমরা এসেছি, তোমাদেরকে দেখাবো যে আলিপুর জেল, যেটা বর্তমানে মিউজিয়ামে ট্রান্সফার হয়েছে, সেটা কেমন। এখানকার প্রবেশ মূল্য কত? 30 টাকা পার হেড। দেখতেই পাচ্ছ, আমি অলরেডি তোমাদের দেখাচ্ছি, এখানে একটা বোর্ড রাখা আছে। আর স্টার্টিংয়ে আছে কফি হাউস, এখানে তোমরা কফি খেতে পারো। আর এখানে দেওয়া আছে সময়সূচি, কোন সময় থেকে কত সময় অবধি খোলা থাকে বা লাইট শো কখন হয়। লাইট শো কিন্তু দেখতে গেলে তোমাদেরকে দিতে হবে ইন্ডিয়ান যে প্রাইস, সে প্রাইসে 100 টাকা, আর এমনি ঢুকতে গেলে লাগে 30 টাকা। কখন কখন লাইট অ্যান্ড সাউন্ড শো হয় তার এখানে একটা বিবরণ দেওয়া আছে। এবার তোমাদের আমরা নিয়ে যাব আলিপুর জেলের ভেতরে। আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি, টিকিট কেটে আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করব আলিপুর মিউজিয়াম বা জেল। জেলটা আমরা অবশ্যই দেখতে পাবো না, কারণ সেটা অন্য দিকটা ট্রান্সফার হয়েছে, আর ফ্রন্টের সাইডটায় আলিপুর মিউজিয়াম করা হয়েছে। ঢুকতেই দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, ওপরের কড়িকাঠগুলো অসাধারণ লাগছে। এটা হচ্ছে খালাস কক্ষ, আর বিশ্ব বাংলা তো সবাই ভালোবাসে, সবাই জানে, অসাধারণ সুন্দরভাবে সাজানো। ঢুকতেই তোমাদের চোখে পড়বে ম্যাপ, কোথায় কী আছে সেটা দেখার জন্য। আমরা যেখানে ঢুকলাম সেটা খালাস কক্ষ, এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখো ফাঁসির দড়ি, প্রিন্টিং প্রেস, যেগুলো ছিল আগেকার দিনে, বা এখানকার তো সশ্রম কারাদণ্ড ছিল যারা কাজ করতো, সেই ধরনের সব সাজানো রয়েছে। এবং কিছু ব্যবহৃত জিনিসপত্র, তোমরা ঘর সাজানোর জন্য পোশাক আশাক, সেটা কিন্তু অবশ্যই তোমরা কিনতে পারো, খুব সুন্দরভাবে সাজানো। চলো এবার ভেতর দিকটা দেখে আসি। ভেঙে ওই লৌহ কপাট, এই যে গানটা, এই গানটা দেখো সুন্দর করে এখানে সাজানো রয়েছে, অসাধারণ সুন্দর। আলিপুর যে মিউজিয়ামটা অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর গাছপালা দিয়ে ভর্তি। আমরা আস্তে আস্তে ভেতরের দিকটায় এগিয়ে গেলাম এবং অসাধারণ ফুল দিয়ে চারিদিকটা, মানে ফুলের আলোয় আলোকিত হয়ে আছে, সবুজে সবুজ নতুনভাবে সাজানো। আমার পুচকো আর মিসেস ওরাও এসে একটু বসলো, ওরা একটু রেস্ট নিচ্ছে, আর একটু ফটোশ্যুটও হবে, হাঁপিয়ে গেছি। আর এইখানটায় বেশ অসাধারণ সুন্দর করে শহীদ যারা ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছে, আলিপুর জেল কিন্তু বর্তমানে মিউজিয়ামে পরিবর্তন করা হয়েছে তার একটা অংশ। জেল কিন্তু আছে অবশ্যই, এবং এটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে জানার, মানে আলিপুর জেল, আলিপুর জেল ছিল স্বাধীনতা সংগ্রামীদের মানে কারারুদ্ধ করার একটা জায়গা, সেইখানটায় কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখানো হয়েছে। এই লাইট শোগুলো যে করা হয়, সেই লাইট শো হচ্ছে বিকেলের দিকে হয়, সেটা কিন্তু তারা আসবেন বিকেলের দিকে, তারা কিন্তু দেখতে পাবেন। পাঠভবন এইটা তৈরি করা হয়েছিল সেই সময়কার, 48,20,000 টাকা খরচা হয়েছিল। আর এখানে রয়েছে
নানা রকম নেহেরু সেল, নেতাজি সেল, চিত্তরঞ্জন দাস সেল, বিধানচন্দ্র রয় সেল, মানে কাকে কোথায় রাখা হয়েছিল। আর ফাঁসির মঞ্চ, ফাঁসির মঞ্চ মানে যেখানে ফাঁসি কাঠে ঝোলানো হতো। আমরা জানি যে ফাঁসির মঞ্চে অনেক স্বাধীনতা সংগ্রামীরাই তারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন, তারা দেশের জন্য স্বাধীনতা সংগ্রামের জন্য কিন্তু এইখানে স্বেচ্ছায় নিজেদের আত্মবলিদান দিয়েছেন। আমরা যেখানে ঢুকেছি এখানে ঠিক যখন ফাঁসি হতো তার আগের দিন রাখা হতো এখানে। আর দেখো দেখাচ্ছি যেখানে ফাঁসির দিনকে হবে তার ঠিক আগের দিন এই জায়গাতে রাখা হতো, একদম ফাঁসি যেখানে দেয়া হবে ফাঁসি কাঠ তার ঠিক কাছাকাছি এটা। আমরা যখন ভেতরে ঢুকলাম দেখলাম যে জেল কাকে বলে, মানে এখনকার জেল আমি জানি না, কিন্তু যে জায়গাটা সাজানো হয়েছে সেটা কিন্তু প্রচণ্ড ছোট এবং অস্বাস্থ্যকর একটা পরিবেশ। তোমাকে দেখাচ্ছি শহীদ ক্ষুদিরাম এখানে অলরেডি ওনার একটা স্ট্যাচু করে রাখা আছে। এই ছোট্ট একটা জায়গায় বছরের পর বছর কাটিয়ে দিত, আর এটাকে বলা হয় পোস্টমর্টামের জায়গা। এটা শুনলাম, কতদূর সত্যি জানি না। ঠিক তার পাশে হচ্ছে দেখতে পাচ্ছ বাইরে ফাঁসির মঞ্চ, আমার মঞ্চ এটা স্নানাগার, ফাঁসির মঞ্চ দেখতে দেখা আছে। স্নানাগারে স্নান ফান করিয়ে রেডি করে তার পাশে কিন্তু ফাঁসি দেওয়া হতো। আমরা একদম ফাঁসির মঞ্চে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু বেশ কয়েক বছর আগে লাস্ট ফাঁসি হয়েছিল, সেটা আমরা জানি সবাই। এই ফাঁসির মঞ্চে অলরেডি আমরা চলে এসেছি, বিশাল একটা বটবৃক্ষ, সেই বটবৃক্ষ হয়তো অনেক আর্তনাদ, অনেক চোখের জল, অনেক কিছু সাক্ষী হয়ে আছে। যাই হোক, স্বাধীনতা সংগ্রামীদের এখানে এসে সত্যি গাটা একটু ভার ভার লাগছে, মনটা খারাপ লাগছে। যা হয়, স্বাধীনতা সংগ্রামীদের এখানে অনেক নাম দেওয়া আছে, কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দাশগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী অনেকে আছেন এখানে। এখানে কীভাবে কাদেরকে কীভাবে মারা হয়েছে, মানে ফাঁসির মঞ্চে তারা কী দোষ করেছিল, সেগুলো কিছু বিবরণ দেওয়া আছে। অলরেডি এটা দেখতে দেখতে সোমা কিন্তু একটুখানি আবেগপ্রবণ হয়ে পড়েছে, ও তো কেঁদেই ফেলল। এটাই হওয়া বাস্তব। আমরা ভারতবাসী কত আত্মবলিদানের মাধ্যমে এই স্বাধীনতা পেয়েছি, সেই জায়গাটাতে এসে ও একটুখানি ভারাক্রান্ত হয়ে গেছে, কেঁদেই ফেলেছে। যাই হোক, আমারও মনটা খুব একটা ভালো নেই, মানে এসেছিলাম একটা চিন্তাভাবনা করে। আর এই বিশাল পাঁচিল, এই পাঁচিলের ওপারে তো যাওয়ার কথা দূরে থাক, চিন্তা করে দুঃসাধ্য এত বড় পাঁচিল। যাই হোক, মন খারাপের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম, ফুচকাটা বলছে ভালোই লাগলো। আর এইখানে দেখা যাচ্ছে যারা পরবর্তীতে, মানে যারা মুখ খুলছে না ইংরেজদের কাছে, তাদেরকে দেখানো হতো যে কী করে ফাঁসি দেওয়া হয়। এটা নেতাজির কক্ষ ভবন, নেতাজিকে এখানে রাখা হয়েছিল। নেতাজি যে মিউজিয়াম, বিধানচন্দ্র রয়ের কক্ষ, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্তর কক্ষ, সেখানে আমরা এখন প্রবেশ করছি। ঢোকার সঙ্গে সঙ্গে এই সুন্দর আর্টিস্টিক একটা গাছ রয়েছে, আর নতুনভাবে যেহেতু রিনোভেশন করা হয়েছে সব কিছুকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে দোতলা, ফার্স্ট ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর মিশিয়ে অসাধারণ সুন্দর। আর নতুনভাবে রং হয়েছে বলে আরও দেখতে ভালো লাগছে, গাছপালা দিয়ে সাজানো হয়েছে, মানে এটা কিন্তু আগে এরকম ছিল না, এটা করা হয়েছে পরবর্তীকালে যেহেতু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে, তারই একটা পক্ষ পেটে এটা কিন্তু করা হয়েছে। চলুন এগিয়ে যাই। অলরেডি আমরা দেখাচ্ছি এখানে যেসব আন্দোলনগুলো হয়েছে তার কিছু প্রেক্ষাপট, তার কিছু ফটো এখানে দেওয়া হয়েছে, যখন লর্ড মাউন্টব্যাটেন এসেছিলেন সেই সময়কার। আমরা একটা জেলকক্ষে ঢুকবো এবং সেখান থেকে বেরিয়ে, অলরেডি নীলাভান বেরিয়ে গেল, শুভ্রনীলও বেরোবে, আমিও বেরোলাম। ভেতরে দেখছিলাম যে কত ছোট একটা কক্ষ, নীলাভান আবার চাবি খুঁজছে যা হয়। আর একটা কাঠের টুকরো দিয়ে সুন্দর করে সাজিয়েছে একটা মূর্তিকে, ক্ষুদিরাম তাকে কোন মামলায় তাকে এখানে অ্যারেস্ট আনা হয়েছিল এবং ফাঁসি কাঠে ঝোলানো হয়েছিল তার বিবরণ দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন নাম দেওয়া আছে, ক্ষুদিরাম বোস, এটা নিউজ পেপারে ছাপানো হয়েছিল। তারপরে চলে আসলাম ডক্টর বিধানচন্দ্র রায়, ওনাকে যেখানে রাখা হয়েছিল সেই কক্ষ।
একদম কাছাকাছি আমরা ঢুকবো সেখানে, এবং এটা ঠিক দোতলায়। চলুন দোতলায় উঠি। আর কি মোটা সিঁড়িটা দেখুন, সিঁড়ির থাম্বাটা প্রায় 10 ইঞ্চিরও বেশি হবে মনে হচ্ছে আমার। আর যেটা বললাম, চারিদিকে নতুন রূপে নতুন রঙে সাজানো হয়েছে আলিপুর জেলকে, তার জন্য কিন্তু এত সুন্দর লাগছে। আমরা অলরেডি দোতলায় প্রবেশ করেছি। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ডান দিকে বাঁ দিকে আমাদের চোখে পড়ল নেতাজি কক্ষ। প্রথমেই আমরা দেখব নেতাজি সুভাষচন্দ্র বোসকে যাকে যেখানে রাখা হয়েছিল সেই কক্ষটা। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসকে এখানেই রাখা হয়েছিল। ওনার একটা মূর্তি আপাতত ওখানে রাখা আছে, আমরা সেটা দেখলাম। এই দেখুন, 23 জানুয়ারি 1930 থেকে উনি এখানে ছিলেন। তারপরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তাকেও কিন্তু স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করার জন্য জেলবন্দি থাকতে হয়েছিল। সেই দেশবন্ধু এই কক্ষে ছিলেন 14 ফেব্রুয়ারি 1922 থেকে 9 আগস্ট 1922। তারপরে দেশপ্রিয়র যে কক্ষ তার পাশে, কেন তিনি এখানে কারারুদ্ধ ছিলেন সেটা রাখা হয়েছিল, সেটাও দেখানো হলো। এটা মনে হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত হতে পারেন, যাই হোক। আর একটার পর একটা কক্ষ আমরা দেখতে থাকলাম, ঠিক আছে। যতীন্দ্রমোহন সেনগুপ্ত আপনাদের বললাম, তার কক্ষ আমরা জাস্ট দেখে বেরোলাম। আর এই সুন্দর কক্ষটা যে সাজানো, তার ঠিক ওপর দিকটাই দেখুন নতুনভাবে সাজানো হয়েছে। জানি না এটা রক্ষণাবেক্ষণ করলে সত্যি আমাদের নেক্সট জেনারেশনের জন্য অনেক কিছু জানার। অবশ্যই প্রত্যেকে আসছে দেখছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটা মূর্তি এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। শ্রদ্ধেয় প্রণাম ওনাকে। এবার আমরা যাচ্ছি নেহেরু সেলের দিকে। নেহেরুকে রাখা হয়েছিল আলাদা জায়গায়, আলাদা একটা সেলে, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার জন্য। আর এই জায়গাটিতে বলা হয় যে ইন্দিরা গান্ধী আসতেন তার সঙ্গে দেখা করতে। এই কক্ষে ওনাকে রাখা হয়েছিল, কিন্তু সেই কক্ষটা মোটেও ভালো ছিল না। নেহরুজির একটা মূর্তি রাখা আছে, সেটা আমরা দেখলাম, দেখছি অলরেডি। এবং তাকে যেই যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেখানে ইন্দিরা গান্ধী এসেছিলেন বলে ইন্দিরা গান্ধীকে দেখানো হয়েছিল। 1 মিনিট 20 সেকেন্ডের একটা সাক্ষাৎ, এবং যেখানে উনি থাকতেন মোটেও ভালো ছিল না। নেহরুর সঙ্গে রবীন্দ্রনাথের যে একটা সাক্ষাৎকার, তার কিছু ছবি, ইন্দিরা গান্ধীর সঙ্গে নেহরুজির যে ছবি, সেগুলো কিন্তু সাজানো আছে খুব সুন্দরভাবে। এবং যে মুদ্রা প্রথম তৈরি হয়েছিল, সেই মুদ্রাতেও কিন্তু যে নেহরুজির ছবি ছিল, তার একটা কিন্তু আমরা এখানে চালচিত্র পেলাম, দেখলাম। দেখতেই পাচ্ছেন জওহরলাল নেহরু, ভারতীয় যে মুদ্রা, 1989 সাল। নেতাজির আর একটা জায়গা স্লাইডিং চলছিল, সেই স্লাইডিং কক্ষে আমরা আসলাম। গানও চলছিল কিন্তু আমরা দিতে পারলাম না, তার কারণ হচ্ছে কপিরাইট ক্লেমের জন্য। আমরা বেরিয়ে আসলাম। নীলাভান যা হয় ও অলরেডি দুষ্টুমি শুরু করছে, গাছ তুলছে, ফুল তুলছে, সুন্দরভাবে সাজানো আছে বলে কিন্তু আমাদের কাছে সত্যি ভালো লাগছে। কিন্তু এত সুন্দরভাবে সাজানো থাকে না, ছিল না, এখন করা হয়েছে, যার জন্য। আর একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে যে ইলেকট্রিক যে কেবিনগুলো, যেখানে সমস্ত ডিভাইসগুলো রাখা থাকে, সেগুলোও কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের নানা পটচিত্র আঁকা হয়েছে, অসাধারণ। নীলাভান কিন্তু এবার ব্লক করবে। আমরা এখন আলিপুর জেলিতে এসেছি, আমরা এখানে চলে এসেছি অন্য জায়গায়। এখন হ্যালো, আমরা এখানে সবাই চলে এসেছি। আমি সুমন দাকে খুঁজে পাচ্ছি না, মানে কোথায় হারিয়ে গেছে, কোথায় ঘুরে করছে সেটা আমি জানি না, ঠিক আছে। ওর ব্লক শেষ। এবার আমরা অলরেডি চলে আসলাম তাঁতকল। তাঁতকল হচ্ছে যেখানে যে কয়েদিরা থাকতো, তারা এখানে সুতো কাটতো, তাদের যে ড্রেস বানানো হতো এই সুতো দিয়ে, মানে সশ্রম কারাদণ্ড দণ্ডিত যারা ছিল তাদেরকে এখানে খাওয়া দাওয়া থাকা বাথরুম সব কিছুই করানো হতো। দেখুন স্নানের জায়গা এখানে, চৌবাচ্চা রান্না করার জায়গাও এখানে, চরকা, বড় বড় চরকা, ছোট চরকা তারা অলরেডি, তার কিছু এখানে মূর্তি রাখা হয়েছে,
যে কিভাবে কাজ হতো। তাৎকলটা অনেকটাই বড়, সেই তাৎকল আমরা এখন আপনাদের দেখাচ্ছি এবং এখন দেখতে ভালো লাগছে। অবশ্যই সেই সময় কাজ না করলে কিন্তু পড়তো চাবুক, শাসন ইংরেজদের, দেখুন সেটাও কিন্তু একটা পটভূমিকা দেখানো হচ্ছে যে ইংরেজ তাদেরকে বকাবকি করছে বা শাসন করছে, আর কেউ কেউ নিজের মতো কাজ করেই যাচ্ছে। সত্যি খুব ভালো লাগলো। আশা করি আমাদের এই প্রথম পর্ব আলিপুর মিউজিয়ামের আপনাদের ভালো লাগলো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমাদের সঙ্গে চলতে থাকুন। আমাদের দ্বিতীয় পর্ব আসছে খুব তাড়াতাড়ি, আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেই উপলক্ষেই আমার এই ছোট্ট উপহার আপনাদের সবার জন্য। অসংখ্য ধন্যবাদ, চলুন।